ত্রিপুরা বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়ে গেল রাজনৈতিক সন্ত্রাস। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে কোমলপুরে বাম কর্মী সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতিকারীরা। কোমলপুর বিধানসভা কেন্দ্রের 27 নং বুথ কংগ্রেস প্রার্থী পোলিং এজেন্ট ছিল সিপিআইএম কর্মী সমীর দাস। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ তার বাড়ির প্রত্যেকটি ঘরে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতিকারীরা। আগুন থেকে বাঁচার জন্য তারা ঘর থেকে বের হলে সেই দুষ্কৃতিকারীরা পরিবারের সকলকে বেধড়ক মারধর করে এবং রক্তাক্ত করে মাটিতে ফেলে। তারপর খবর দেওয়া হয় সেখানকার অগ্নি নির্বাপক অফিসের কর্মীরা এসে আগুন নেভায়। घर में आ रही है क्या? घर में आ रही है। গোড্রেস নাই গোড্রেস নাই গোড্রেস শেষ। মানুষ আসলো না।